মিঠুন চক্রবর্তী উইল চ্যালেঞ্জ মিঠুন চক্রবর্তী এই এই রোলের জন্য। মিঠুনদা এই এটা মানে কি বলতো, ফোর্থ ন্যাশনাল অ্যাওয়ার্ড, তিনটে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তো। এগুলো আমরা আগে শুনেছি, নাসিরুদ্দিন এই করতেন, হ্যাঁ, বা রবার্ট ডিনিরো এই করেছেন ট্যাক্সি ড্রাইভারের জন্য বা ওটে। আমি এইটা নিয়ে মানে ইনফ্যাক্ট আমি লিখবো ভাবছি, মিঠুনদার প্রিপারেশন ফর কাবুলিওয়ালা। ভালো হয়, এবার মিঠুনদার সম্বন্ধে আসলে জিজ্ঞেস করছিলাম না, করতে গেলে বোধ হয় সারা রাত চলে যাবে। তো ওনার যে জীবনধারা, ওনারও যে স্ট্রাগল, হ্যাঁ, এবং আজকে এই আজকের দিনে দাঁড়িয়ে উনি কাজ করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি, এটা কি করে সম্ভব বলে আপনার মনে হয় পরিচালক হিসেবে? ওনাকে আমি এটা জিজ্ঞেস করেছিলাম যে তুমি এখন সবাই, আমি দেখছি কাঞ্চন মল্লিক এসেছিল, মিঠুনদাকে দেখেই বলছে যে এই ডাবিং এর ছবিটা দেখলো মিঠুনদা, এই এটা মানে কি বলতো, ফোর্থ ন্যাশনাল অ্যাওয়ার্ড, তিনটে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তো। বলে হাই সব ন্যাশনাল অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড এইসব বলছে, কোনো কেউ ঢুকতে পারবে না আর কি এটাতে। সো আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে এখন ওই খিদেটা কোত্থেকে, মানে এই তো এত ইন্ডিয়া ওয়াইড, বিদেশেও এত স্টার ছিল, তিনটে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এখন এরম। তখনও বললো যে এই যে রহমতের চরিত্রটাও করছি, আমার জাস্ট এটা হলো যে এইটা যেন আমি সৎভাবে এই চরিত্রটা করতে পারি, এবং এইটা আমি 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 সেইটার জন্য স্ট্রাইভ করছি। তো এই উত্তরটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, এই না যে ইউনো বক্স অফিস বা মানুষের ভাল লাগবে বা এসব, খুব অনেস্টলি পড়তে যেটা একটা আর্টিস্টের করা উচিত, তারপরে মানুষ কীরমভাবে নেবে সেটা পরের ব্যাপার। ভদ্রকে আমি 31st December লাস্ট ইয়ার অ্যাপ্রোচ করি কাবুলিওয়ালার জন্য, তারপর থেকে 8 মাস ধরে প্রিপেয়ার করেছি এই রোলটার জন্য। আমি যখন রিসার্চ করছিলাম এখানে কাবুলিদের সঙ্গে কলকাতায়, আমি ভেবেছিলাম এখানে কাবুলিওয়ালা এখনো আছে, হ্যাঁ হ্যাঁ, ভবানীপুরে ওদের একটা কোর্ট কোঠি আছে, ডেন যেটা, তারপরে রফি আহমেদ কিদবাই রোডে আছে, আমি সব জায়গায় গিয়ে নিজেকেও তো জানতে হবে মানে ওদের কীরকম জীবন ধারণ সব। তো আমি ভেবেছিলাম একটা ডায়ালেক্ট কোচ রাখবো, বিকজ ওই ওই অথেন্টিসিটিটা যেন আসে, এবং উনি দেখছি এরকম। তখন আমি বললাম যে আমি তো রিসার্চ করে জেনেছি যে কীরকমভাবে কথা বলছে এসব, তুমি কী করে? তখন ও বললো এই জামালের কথা, যেটা তোমার ইন্টারভিউতে বলে, বললো তুই যবে থেকে আমায় বললি আমার মেমোরির থেকে ওই চলে আসলো, ইট ইজ জামাল স্পিকিং, এবং এত সুন্দর ইউনো। তারপরে উনি, আমি তোমায় কিছু এক্সাম্পলস দিচ্ছি যে ডেডিকেশন টুয়ার্ডস ওয়ান্স ক্রাফ্ট। প্রথম দিন এসে এই অফিসে, SBF এর অফিসে এসে আমাকে তার আগে বললো যে একটা রেকর্ডার এ করতে বলিস। সো উনি রেকর্ড করলেন ডায়ালগস, শুনবেন উনি ওনার কীরকম কানে শুনতে লাগছে, এবং হাফ করে বন্ধ করে দিলেন, বললো হচ্ছে না হচ্ছে না, মানে এবং না একটা কিছু একটা উনি খুঁজছেন, যেটা বললাম না ওই সৎভাবে, সো হি ইজ লুকিং ফর সামথিং, বললো হচ্ছে না হচ্ছে না। তারপর এখান থেকে বেরোনোর সময় বললো যে খুব খুব একটা অদ্ভুত চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি, মিঠুন চক্রবর্তী উইল চ্যালেঞ্জ মিঠুন চক্রবর্তী এই এই রোলের জন্য। ভোরবেলা 5টায় ঘুম থেকে উঠে যায় বা 4:30 এরকম নাগাদ উঠে সিনটা নিয়ে ভাবে, অ্যান্ড রিমেম্বার আমরা কিন্তু লাস্ট 5-6 মাস এটা নিয়ে কথা বলেছি, কিন্তু আমারও যেটা হয় আমি শুটিংয়ের সময় ভোরবেলা যদি 7টায় কল টাইম থেকে আমি 4টায় উঠে যাই, উঠে একবার লাস্ট মিনিটে একটা এ করে তখন একটা অ্যাড্রিনালিন রাশ হয় যেটা 5 মাস আগেও হয়নি, উনিও সেম করে, এবং 5:30 সময় আইদার আমি মেসেজ করতাম বা উঠেছিস উঠেছিস, তারপর একটা ফোন কল, ফোন করে আচ্ছা এই সিনটায়। এবার এরকমও হয়েছে যে ওই 5:30 সময় মানে ধরো আফগানিরা পাশ্টুনে ধরো কাকাকে কি বলে বা ওইসব, ওইটা না আমরাও মিস করি, এইটা তো বলবে না। উনি লস অ্যাঞ্জেলেসে ওর কাবুলি একটা ফ্রেন্ড থাকে, তাকে ফোন করছে, ফোন করে তারপরে আমাকে ভয়েস মেসেজ, আমি ওকে ফোন করলাম, এই অ্যাকসেন্ট এরমভাবে বলবে, এই ডেডিকেশন মানে এই বয়সেও কোত্থেকে আমিও সঠিক জানি না। এগুলো আমরা আগে শুনেছি, নাসিরুদ্দিন এই করতেন, হ্যাঁ, বা রবার্ট ডিনিরো এই করেছেন ট্যাক্সি ড্রাইভারের জন্য বা ওটা। আমি এইটা নিয়ে মানে ইনফ্যাক্ট আমি লিখবো ভাবছি, মিঠুনদার প্রিপারেশন ফর কাবুলিওয়ালা। ভালো হয়, এক্স্যাক্টলি। ওর সঙ্গে কিভাবে বিয়ে হলো মিঠুনদা? মিঠুনদা ও সাংঘাতিক, মানে মিঠুনদা প্রথমেই আমি ওকে বললাম যে আমার সত্যি একটু ভয় বলবো না, একটু উৎকণ্ঠা ছিল যে একটা এইটুকু বাচ্চা মেয়ে, তার পারফরমেন্সের ওপর কিন্তু ছবিটা দাঁড়িয়ে আছে, সো কী হবে না হবে, মিঠুনদার সঙ্গে গিয়ে চুপ না হয়ে যায় হোয়াট এভার। তো একদিন যখন ফার্স্ট দেখা করালাম, উইদিন 5 মিনিট ওদের যা ইন্টারাকশন হলো, মিঠুনদা বললো চিন্তা নেই, এ নিয়ে চিন্তা নেই। এবং তারপরে ও দেখো আমার ওর সঙ্গে এটা ছিল যে ওর বন্ধুত্ব করবো খালি ওর সঙ্গে, বিকজ এই যে অভিনয় করতে হবে, লাইন ফাইন মুখস্থ করতে হবে, ওই চাপটা দিতেই চাই, মানে ওর মাকেও আমি বলে দিয়েছিলাম যে একদম ভাববেনই না ওই লাইন মুখস্থ এইসব,
ও এত ইন্টেলিজেন্ট, ও একদম ফাটিয়ে দেবে আর কি জাস্ট। সো আমার মনে হয় যে যেটা ও প্রচণ্ড এনজয় করে, তারপর কার্গিলে ওর শ্যুট ছিল না কিন্তু আমাদের আফগানিস্তান, ও বলছে কার্গিলে যাবে, ওর মাকে বলেছে কার্গিলে যাবে। সো ও ভীষণ এনজয় করেছে, তো সেটাই আমার দরকার ছিল ফর হার পারফরম্যান্স। শ্যুট করতে অসুবিধা হয়নি কোথায়? এই যে কার্গিলে বা আফগানিস্তান না, অসুবিধা হয়নি মানে কি, আমার একটু একটু উই ওয়্যার ওয়ারিড বিকজ মিঠুনদার বয়সের জন্য আমরা যেখানে শ্যুট করেছি 13,000 ফুট উপরে ছিল, অনেক উপরে উঠতে হয়েছিল, কিন্তু আমরা সব ব্যবস্থা নিয়েছিলাম, অ্যাম্বুলেন্স ছিল, ডাক্তার ছিল মিঠুনদার জন্যই, আমাদেরই একটু অসুবিধা হচ্ছিল নিঃশ্বাস নিতে। সো এবং মিঠুনদা ওয়াজ ভেরি কোঅপারেটিভ, প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিল টু বি অনেস্ট, আমাকেও ফোন করে একদিন বললো, আমি বললাম না না যদি অসুবিধা হয় উই উইল নট ডু এই সব করে। সো সামহাও সব উতরে গেছে। Oh,